নমস্কার, মুসলিম ভাইদের সালাম আর সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করছি। তো আজকে সকালে যাবতীয় যা কাজ এসে করা হয়েছে, মা বাবাকে খাওয়া দাওয়া, নিজে খাওয়া দাওয়া করা, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের দিনটা মোটামুটি পর্যন্ত ভালোই গেছে, সকালে বৃষ্টি হয়নি। তো এখন আবার আকাশটা বেশ মেঘলা মনে হয়, মেঘে মেঘে গর্জন করতেছে, হয়তো বৃষ্টি হতে পারে। তো আজকে আমাদের সাথে থাকেন, দেখি আজকে কী কী করা যায় আর আর বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। গাছটা কাটাল সে আজকে পাড়ি গুলে দেখি আসল বাদ পেয়ে গেছে। কাঁঠাল গুলো দেখতে ছোটো থাকলেও খাইতে খুব ভালো সুস্বাদ, অনেক দিনের পারবার মনে নেই কিছু না এখন পারি। আর অনেকে খালি করে যে কাঁঠাল গুলো আসলে দেওয়া আমাদের আমারও দেওয়া না, নিজেরও কাঁঠাল গুলো নিজেরাই খাবো আর কি। আজকে দেখি পাইরা তুই আছে দুইটা কাঁঠাল, এখানে আছে দুইটা মাঝারি সাইজের, নিচে দুইটা কাঁঠাল আছে, এ সাইডে একটা কাঁঠাল আছে, এ পাশে আছে আরও দুইটা। তো আজকে দুইটা কাঁঠাল পারবো আর কি খাওয়ার জন্য। এই গাছের কাঁঠাল আমরা বিক্রি করি না, কারণ গাছের কাঁঠালগুলো খুব ভালো, নিজেরাই খাই, আত্মীয় স্বজনের বাড়ি দেই। তো এখন এটা কাটবো, বাবা কোটা নিয়ে আসছিলো ওই দুটো পাড়ার জন্য, কিন্তু ওই দুটো পাড়তে গেলে নিচে পড়ে যাবে, কাঁঠাল ফেটে যাবে। তো ভাবছি দুটো পরে গাছ দুটো পাড়া যাবে, তারপরে তো ওই কাঁঠালটা পারি। মিডিয়াম সাইজের কাঁঠাল বাবা ধরো কাঁঠাল থাকলে বুটাও আছে। তবুজ দেখি এখন মাটিতে বসে তো ফাটবো কেন, খুলে ফেলো দুটোই চলবে না। এই দুইটা কাঁঠাল পাড়া হয়েছে, কাঁঠালটা একবারে গোল সাজের কাঁঠাল, মরিচ গাছে ফুল আসছে, কিছু কিছু মরিচ ধরতেছে, আবার আগাছাও হয়েছে সেই রকম। দশ দিন পনেরো দিন পর পর এইগুলা পরিষ্কার করে দেওয়া লাগে। আজকে বাড়িতে আর অন্যান্য কাজ নাই, ভাবছি বাবার আমি দুইজনে এটুকুই আজকে যদ্দূর পারি পরিষ্কার করি, তারা হরে কিছু নাই, কাজের চাপও নাই।
মরিচের দাম তো আর বাড়তেছে। বৃষ্টি মনে হয় চলে আসবে, যে গম আকাশের ডাকা ডাকি। পাট ভরার শুকন লাগবো না, পাট আরো শুকাইতে হবে। জ্বালানি নিয়ে তো সমস্যায় পড়লাম, এই খড়িগুলো শুকায় আবার ভিজে যায়। এলা গাছ গুনে ই করা হবে যে গাছে মরিচ গাছে ফুল আসছে, একটা একটা মরিচ আসতেছে। এই যে মরিচ এই গাছেও ফুল আসতেছে। এই যে আশা করা যায় অচিরে ফল পাওয়া যাবে। জমি প্রান্তায় পরিষ্কার হয়ে গেছে। এই গাছে ফুল, ও গাছে ফুল আছে। কয়টা শাক তুলতেছি, শুনছি শাক বলে এগুলোকে। কলমি শাক আর কদিন পরে পাওয়া যাবে। কলমি শাকগুলো আবার জলের মধ্যে পড়ে গেছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে জোরে বৃষ্টি, তেমন বৃষ্টি নয়। আজকে রান্না হবে শাক ভাজি। আর এখানে আছে সবজি কাটা হয়েছে, আলু আর হচ্ছে পেঁপে, সাথে ডিমের ভাবে ডিম ডিম চলতেছে এখন। ডিম দিয়ে ঝোল হবে আর শাক ভাজি। ভালো বৃষ্টি হয়ে গেল, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম আর বেশি। আজকে সকালে মনে করছিলাম বোধ হয় আকাশটা ভালো যাবে, সকাল আর বর্তমানে চিন্তা করা যাবে না যে আজকে বৃষ্টি হবে না।
আমি যাইতাম তা বৃষ্টির জন্য মানে সময় অনেক হয়ে গেছে রান্না করে যেতে হবে তো আমার নিয়ে আসবে আর কি ডিম চুলা শেষ রান্না করে দিকে যাব ও রান্না শুরু করে দিছি ডিম দিয়ে দিই আবার বৃষ্টি আসতেছে রান্না করে সারতে পারবো না মনে হয় বাজিলাম আলাম পেঁয়াজ দিলাম হলুদ অল্প করে মরিচের গুঁড়া দিলাম দিয়ে দেয় এখন ডিম দিয়ে দেই আলু গলে গেছে গালিয়ে দিলাম তরকারি নামিয়ে ফেললাম শাক ভাজি হয়ে গেছে এখন দুধ বসিয়ে দেব কমিয়ে দিছে বারে বারে কথা শুনবি
Nu, 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 nu